এদিকে সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী লক্ষ্মী পূজা আজ বুধবার পালিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার পর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এ লক্ষ্মী পূজা। শাস্ত্রমতে লক্ষ্মী ধন সম্পদ তথা ঐশ্বর্যের দেবী, এছাড়া উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মী পূজা উদযাপন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরি লক্ষ্মী পূজা নামেও পরিচিত। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দির, রাম সীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির সহ বিভিন্ন মন্দির এবং পুরাতন ঢাকার শাঁখারি বাজার, তাঁতি বাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মী বাজার সহ বিভিন্ন এলাকায় লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে।